Hello, good evening. This is Rituparna Basak, actress and model. So I have started my career since 2016. Design Next India theke amar shuru hoy. After that, I have done one non-fiction show. Amar first television er pordai, first non-fiction show Chaka Chak Comedy Chok. Shekhan theke ami serials korechi. Onek tarpore abar television theke main স্ক্রিনে ওয়েব সিরিজে অনেক কিছুই করেছি। আচ্ছা আজকে আমরা তোমাকে জাজমেন্টের আসনে দেখতে পাচ্ছি, এই আসনে বসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। সবাইকে নতুন নতুন যারা প্রতিভারা রয়েছে তাদেরকে আমরা জাজ করতে পারছি, তাদের মধ্যে ট্যালেন্টসগুলো যেগুলো ভুল যেগুলো ঠিক সবগুলোই আমরা ঠিক করে দিতে পারছি। কারণ আমাদের যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল সেখান থেকে দেখে আমরা এখন তাদেরকে জাজ করছি আর খুব ভালো লাগছে। তোমাকে আমরা অভিনয় করতে দেখি, মডেলিংও করতে। হ্যাঁ, স্পেশালি কোনটা প্রিয়? সত্যি কথা বলছি, আমার স্পেশালি প্রিয় হচ্ছে মডেলিংটা। মডেলিং আমার প্যাশন, সো ওটা আমি কোনোদিনও ছাড়তে পারবো না। আর অ্যাক্টিং তো, হ্যাঁ নিশ্চয়ই অ্যাক্টিংটা তো আছেই, অ্যাক্টিংটা তো আমার রক্তেই রয়েছে। মানে আমি ছোটোবেলা থেকেই আর কি, ছোটো থেকেই অ্যাক্টিং করতে 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 বড় হয়েছে, রিয়েল লাইফ আর রিয়েল লাইফে দুটোই। তোমার জীবনে প্রথম ফটোশ্যুট? আমার জীবনে প্রথম ফটোশ্যুট ছিল আদি মোহিনীমোহন কাঞ্চিলাল একটা শাড়ির ব্র্যান্ডে। ওদের তখন নিউ কামার কিছু লুকস দরকার ছিল, তো আমার দিদি আমাকে রেফার করে, সো সেইখান থেকে যে স্টার্ট হলো এখনও চলছে। একদম শেষে দর্শকদের জন্য কি বলতে? দর্শকদের জন্য এটাই বলতে চাই যে রিওস প্রোডাকশন থেকে যে মিসেস ইন্ডিয়া কুইন হচ্ছে, তো এইখানে নতুন নতুন যে ট্যালেন্টসরা রয়েছে তাদের জন্য ওয়েল উইশেস। খুব ভালো করে তাদের জন্য মানে লাইফটা আরও উন্নতি হয়, সাকসেসফুল হয়, আরও সাফল্যের দিকে এগিয়ে যায়। আর দর্শকদের জন্য এটাই বলবো যে এই বছরটা খুব ভালো করে কাটান, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন।